উইলটাতে আপনার কথা মতো আমি তো চেয়ারম্যান আছি, আর ওই কাশেমরেও ডাইরেক্টর করছি। দরকার নেই। বুঝলাম না স্যার। এই উইল করার আর দরকার নেই। কেন? যার জন্য এই উইল সে চলে এসেছে। মানে ছোট সাহেব আসছেন কবে? না, আমার ছেলে আর বৌমা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, নাতনি ফিরে এসেছে। দেখি কুতুব, 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 আমি কোথায়? শরীর খারাপ নাকি? কি হয়েছে? জি না স্যার, মানে আপনার এই নাতনি ফিরে আসছে তো, তাই আমি ভাবলাম আমার মাথা থেকে বিরাট একটা বোঝা নেমে গেল, তাই প্রেশারটা একটু নেমে গেছিল, মাথাটা চক্কর দিয়ে পড়ে গেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি জানো আমার নাতনিকে কে এসছে? জি না স্যার। বিপ্লব, আরে ওই যে তোমার অফিসের স্টাফ বিজয়ের ভাই। জি স্যার, খুব ভালো ছেলে স্যার, খুব ভালো ছেলে। আসি স্যার, চলো উকিল। আসি স্যার, সালাম আলাইকুম। আসি মামুনি। ঠিক আছে। হারামজাদা, তুই যদি নাই হবি তাহলে এতদিন আমার ঘুরাইলি কেন? তোর আশা আশা থাইকে আমার সব গেল, তুই এক কুফা আমারও কুফা বানায় সারবি আজকা তোরে আমি। বাবা, বাবা কি করো বাবা? করি আমার মাথা বাবা, ভালো করে ধর বাবা, জলদি খোল, জলদি খোল। সাত্তার চাচা আত্মহত্যা করলো, আইজ আবার কাশিম চাচা আত্মহত্যা করলো। বাবা, আত্মহত্যা কি সুয়াসে রোগ? না, কাশেম আত্মহত্যা করে নাই, গলায় দড়ি দিলে আত্মহত্যা হয় না। আমি বুঝতে পারতাছি, বিপদ, ভয়ানক বিপদ। তুই তাড়াতাড়ি লাশ গুম করার ব্যবস্থা কর। অঙ্ক, অঙ্ক মিলা গেছে। খান মঞ্জিলে বিপ্লব ঢুকলো, ওর ভাই বিজয় স্যারের অফিসে চাকরি পাইল। খানের নাতনিরে তো খুঁজে পাইলি না, ওই মাইয়া এখন খান মঞ্জিলে। জলদি কর, অনেক কাজ বাকি আছে, তাড়াতাড়ি সারতে হবে।